ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইয়ান, আপনার প্রশ্ন ছিল যে যে সমস্ত কোরআনুল কারিমের পাতাগুলো ছিঁড়ে গিয়েছে বা খুলে গিয়েছে, সে সমস্ত কোরআনুল কারিমগুলো কোনো অমুসলিমের কাছে বাইন্ডিং করা যাবে কিনা বা বাঁধাই করা যাবে কিনা, বা তারা কোরআনুল কারিমকে স্পর্শ করতে পারবে কিনা? জি ভাইজান, যারা অমুসলিম, সে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যাই হোক না কেন, যারা অমুসলিম তাদের জন্য কোরআনুল কারিমকে স্পর্শ করা জায়েজ নয়, তাদের জন্য কোরআনুল কারিমকে স্পর্শ করা জায়েজ নয় এবং তাদের কাছে বাধাই করাও জায়েজ নয়। আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরাতুল ওয়াকিয়া সূরা নম্বর 56 আয়াত নম্বর 79 মধ্যে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করবে, শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করবে, কোনো অপবিত্র ব্যক্তির জন্যে এই কোরআনকে স্পর্শ করা জায়েজ নয়। অপবিত্র ব্যক্তি বলতে কাদেরকে বোঝায়? যাদের দেহে নোংরা লেগে আছে, যেরকম পোশাক পায়খানা লেগে আছে, কিংবা নারী পুরুষ সে যেই হোক না কেন, যাদের উপরে গোসল ফরজ হয়ে আছে, যাদের উপরে গোসল ফরজ হয়ে আছে, যদি নারী পুরুষরা স্বামী স্ত্রী মিলন করার পরে বা স্বপ্নদোষ হওয়ার পরে গোসল না করা পর্যন্ত তারা এই কোরআনুল কারিমকে স্পর্শ করতে পারবে না। অনুরূপভাবে ওই সমস্ত মহিলা যারা মাসিক যে সার্কাল বা মাসিক পিরিয়ডের মধ্যে অতিবাহিত হচ্ছে বা সন্তান প্রসবের পর যে নিফাস বলা হয় সেই অপবিত্রতার মধ্যে আছে, তো মোট কথা হচ্ছে অপবিত্র অবস্থায় কোরআনুল কারিমকে স্পর্শ করা জায়েজ নয়, শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই একে স্পর্শ করতে পারবে, এর মর্যাদা, এটা হচ্ছে কোরআনুল কারিমের মর্যাদা বা সম্মান। এবার আল্লাহ সুবহান তাআলা যারা মুশরিক অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যারা মুশরিক আগে যারা শিরক করে, সমস্ত মুশরিকদেরকে আল্লাহ সুবহান তাআলা অপবিত্র বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 28 মধ্যে ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র, অর্থাৎ মুশরিকটা এরা সৃষ্টিগত অপবিত্র, মুশরিকরা এরা হচ্ছে সৃষ্টিগত অপবিত্র, এদের গায়ে প্রস্রাব পায়খানা লেগে থাক আর না থাক, এদের গায়ে বা মহিলারা যারা, যে সমস্ত মহিলারা মুশরিকা আর কি, তারা মাসিক সার্কেলের মধ্যে থাকুক আর না থাকুক, এরা যদি গোসল করা গোসল এইমাত্র গোসল করলো তাও অপবিত্র, এইমাত্র গোসল করেছে, গায়ে ভালো পারফিউম বা সেন্ট লাগিয়েছে, তারপরও এরা অপবিত্র, কেন? এদের হুকুমটাই হচ্ছে অপবিত্র, এদের হুকুমটাই হচ্ছে অপবিত্র। এই জন্যে যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তাকে গোসল করতে হয়, তখন তাকে গোসল করতে হয়, কেন? যে সে অপবিত্র ছিল এর আগে, যেহেতু সে মুশরিক অবস্থায় ছিল, শিরক করতো মুশরিক অবস্থায় ছিল, সেজন্য সে অপবিত্র ছিল, সেজন্য তাকে গোসল করতে হয়, সেজন্য তাকে গোসল করতে হয়। তো মুশরিকরা সৃষ্টিগতভাবেই অপবিত্র, মুসলিমরা মুশরিকরা এরা হুকুমের দিক দিয়ে, এদের গায়ে কিছু লেগে থাকার না থাক, এরা হুকুমের দিক দিয়ে সবসময়তেই অপবিত্র, সেজন্যে এদের জন্যে কোরআনকে স্পর্শ করা জায়েজ নয়, এবং এদের কাছে ওই সমস্ত কোরআন যেগুলো ছিঁড়ে গিয়েছে বা পিসটা খুলে গিয়েছে সেগুলো বাধাই করতে দেওয়া বা ব্যান্ডিং করতে দেওয়া জায়েজ নয়, জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।